যারা আমার সাথে স্বপ্নের দেশে যেতে চাও উত্তরাখণ্ডের এই জায়গাটি বাঙালি ভ্রমণপ্রিয় পর্যটকদের কাছে বরাবরের একটা ভ্রমণপ্রিয় জায়গা। তাহলে কিভাবে যাবে নৈনিতাল আর কেমন খরচা হবে সমস্ত বিস্তারিত জানাবো এই ভিডিওতে। কলকাতা থেকে নৈনিতালের ডিস্টেন্স হচ্ছে প্রায় 1400 কিলোমিটার, আর এখানে আসার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো কাঠগোদাম। কাঠগোদামে নেমে তোমরা যে কোনো বাস পেয়ে যেতে পারো বা ট্যাক্সিও পেয়ে যেতে পারো। এছাড়া দিল্লি থেকে ডিরেক্ট ট্রেন পাওয়া যায়, সেটাও কিন্তু এইখানে এসে পৌঁছাচ্ছে। উত্তরাখণ্ডের এই নৈনিতালে আসার আগে আমরা আরও দুটো জনপ্রিয় জায়গা বিনসার এবং আলমোড়া অলরেডি ঘুরে ফেলেছি। তারপর আমরা এখন এসে পৌঁছেছি কৌশানীতে। কৌশানীতে ওয়েদার খারাপ থাকার কারণে আমরা এখানে বেশি দিন থাকিনি। আমরা যে হোটেলটায় ছিলাম সেটা আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিই। আমরা তার পরের দিনই সকালবেলা বেরিয়ে গেছিলাম নৈনিতালের উদ্দেশ্যে। আমরা নৈনিতাল এসেছিলাম বর্ষাকালে। বর্ষাকালে এলে কিন্তু আলাদাই একটা ভিউ দেখতে পাবে তোমরা। অবশ্য নৈনিতালে যেরকম সময় আসবে তার একটা আলাদা ভিউ অবশ্যই থাকে। যেহেতু মনসুন সিজন, তাই চারিদিকে মেঘ আর মেঘ পুরো কালো পুঞ্জ হয়ে রয়েছে। ওয়েলকাম টু নৈনিতাল। এখন আমরা চলে এসেছি নৈনিতালে। আমি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে নৈনিতালের এখন ভিউটা, একবার দেখে নাও জাস্ট। আগে অবধি পুরো রোদ্দুর ছিল, হঠাৎ করে পুরো মেঘ চলে এসে আর পুরো টা ঢেকে গেছে। দেখো কি সুন্দর লাগছে নৈনিতালের লেকটা। প্রচুর হোটেল রয়েছে, আমরা জাস্ট স্টেশন থেকের মধ্যেই একটা হোটেলে রয়েছি। আমি ওদের হোটেলের ডিসক্রিপশনটা দিয়ে দেবো। আর প্রচুর বড় বড় মাছ লাফাচ্ছে লেকে। আর এখন বাজে হচ্ছে বিকেল 4টে, কিন্তু আজকে আমরা বোটিং করব না, আমরা কালকে সকালে বোটিং করবো, ইচ্ছা আছে। এখান থেকেই বোটিং পয়েন্টটা স্টার্ট হয়ে যাচ্ছে। আর সামনেই একটা ম্যাপ রয়েছে, সেখানে লেখা আছে কী কী ইম্পর্টেন্ট বিল্ডিংস রয়েছে আর কী কী পিকনিক স্পট রয়েছে। এছাড়াও তুমি ধারে মানে রাস্তার ধারে মানে যেতে আসতে ভুট্টা ভাজা, মোমোজ এইগুলো পেয়ে যাবে। এখানে আসলেই দেখতে পাবে অনেকেই বোটিং করছে, মনেই হবে সঙ্গে সঙ্গে বোটিং করতে নেমে যাই। তো সেই দিন যখন বিকেল 4টে বেজে গেছে সেই জন্য আর সেদিনে যাইনি। আর প্রচুর মেঘ, চারিদিকে মেঘ আর মেঘ, পুরো কালো হয়ে আছে মাথার উপরে মেঘ, একদম কিছু চারিদিকে দেখাই যাচ্ছে না, এত অন্ধকার। তো তোমাদেরকে বোটে ওঠার আগে আমি বোটের রেটটা জানিয়ে দিই যে এখানে বোটিং করার জন্য কিরকম কি রেট রয়েছে, চলো। কিন্তু তার আগে আমাদের ভীষণ খিদে পেয়েছে, তাই চলো সামনে একটা রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকে গিয়ে খেয়ে নিই। বিকেল 4:30 বেজে গেছে, তাই জন্য আমরা এখন চিকেন কাবাব নিয়েছি আর নিয়েছি একটা চিকেন স্যুপ। জাস্ট ভিউটা দেখো তোমরা একবার, পুরো কালো মেঘ এসে পুরো অন্ধকার করে দিয়েছে, বোটগুলোকে দেখাও যাচ্ছে না স্পষ্টভাবে। বোটিং করার জন্য এখানে প্যাডেল বোট 4 সিটেড হচ্ছে 210 করে আর প্যাডেল বোট 2 সিটেড হচ্ছে 160 টাকা করে। এখানে প্রচুর ঘাট রয়েছে বোটিং করার জন্য, যে কোনো ঘাটেই একই রেট, এখানে কোনো রেটের পরিবর্তন নেই। সামনে দেখতে পাচ্ছ পুরো মেঘ ঢেকে গেছে, রাস্তাটাও পুরো অন্ধকার। আর আমরা এখন লেকের পাড় ধরে ধরে এপার থেকে ওপারে যাব, চলো দেখি সেই জার্নিটা কেমন হয়। একটা রিক্সা করে নিয়েছি লেকের পাশ থেকেই, এখন ঠিক মানে লেকটার ওই পয়েন্টে যাব, ওটার নাম হচ্ছে মাল্লিতাল। আমাদের রিক্সায় নেমে হচ্ছে 40 টাকা। আর পুরো রাস্তাটা দেখতেই পাচ্ছো পুরো মেঘে ঢেকে গেছে। আমার এই বাঁ পাশে হচ্ছে লেক, কিন্তু লেকে কিছু দেখাই যাচ্ছে না, মানে কিছুই দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার, পুরো মেঘে ঢেকে গেছে লেকটা। মেঘ এতটাই আমাদের কাছে চলে এসছে যে চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে আর কিছুই দেখা যাচ্ছে না। মাল্লিতাল যাওয়ার এই রাস্তাটা খুবই সুন্দর। আর যে কোনো জায়গা থেকে তোমরা রিক্সা পেয়ে যাবে, রিক্সাগুলো এই ধরনের পেয়ে যাবে। এছাড়াও টোটোও চলে এখানে, সবই নেবে 20 টাকা করে এপার থেকে ওপার। এছাড়া মাল্লিতালে যাওয়ার একদিকে যেরকম রয়েছে এই লেক, আর অন্য হাতে উল্টো দিকে রয়েছে ম্যাল রোড শপিং মল রয়েছে। তো সেখান থেকে তোমরা ফেরার পথে হেঁটে আসার সময় কিছু শপিং করে নিয়ে আসতেই পারো এই ধরনের মলগুলো থেকে। শুধু শপিং মল ছাড়াও এছাড়া প্রচুর খাবার দোকান রয়েছে, জিনিসপত্র কেনাকাটি মানে যা খুঁজবে সব রয়েছে। আমরা রিক্সা করে আস্তে আস্তে সুন্দর ভিউ দেখতে দেখতে চলে এসেছি মাল্লিতাল।
এখানে রিকশা নামিয়ে দিচ্ছে ঠিক এই মার্কেটটার সামনে, আর এই মার্কেটটাতে সমস্ত জিনিস পেয়ে যাবে অনেক অনেক সস্তা দামে। স্যুইট কর্ন কিতনা করকে হ্যায়? এক দিজিয়ে। স্যুইট কর্ন খেতে খেতে আমরা চলে এসেছি একদম এই লেকের সামনে। যেহেতু বর্ষার সিজন, তাই জন্য সামনেটা পুরো অন্ধকার কালো মেঘে ঢেকে গেছে। একটু রোদ ছিল না সেই দিনে। এখন বাজে বিকেল 5:30 থেকে 6টা। তো আমরা এখন কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার পর আবার একটু মার্কেটটা ঘুরে দেখলাম। দেখলাম যে পাইন ফলগুলো আমরা দেখে থাকি সাধারণত গাছের নিচে পড়ে আছে, সেই পাইন ফল দিয়ে সাজানো কি সুন্দর ঘরেতে রাখার জন্য গিফট। এরপর শুরু হলো মারাত্মক বৃষ্টি, সেদিন আর থামলো না। তাই আমরা পরের দিন ডিসাইড করলাম আগে এসেই আমরা বোটিংটা সেরে ফেলবো। এটা হলো নৈনিতালে আমাদের সেকেন্ড দিন। তো আমরা সবার আগে গেছিলাম নৈনিতালে চিড়িয়াখানা দেখতে, সেই ব্লগটা আসবে ঠিক এটার পরেই। তারপরে আমরা ঠিক এখন বাজে হচ্ছে 3টের দিকে, তো আমরা টিকিট কেটে নিয়েছি, এখন যাব হচ্ছে বোটিং করতে। তোমরাও চলো আমার সাথে ফুল বোটিং এনজয় করতে। বোটিংয়ের রেটটা তোমাদের আগেই জানিয়ে দিয়েছি, আমরা যেহেতু দুজন তাই 2-সিটেড প্যাডেল বোট নিয়ে নিয়েছি, 160 টাকা পড়েছে। গাইজ আমরা স্টার্ট করে দিয়েছি নৈনিতালে বোটিং। পক্ষীরাজের পিঠে চড়ে আমরা যাত্রা শুরু করে দিয়েছি। এই যে প্যাডেল মারছি, আজকে আমরা পক্ষীরাজের পিঠে করে যেতে চলেছি সেই স্বপ্নের দেশে। সামনেই রয়েছে সেই স্বপ্নের দেশ যেখান থেকে আর কিছুই দেখা যাচ্ছে না, আমরা পৌঁছতে চলেছি সেই দেশেই। এই লেকে সকাল 7টা থেকে বোটিং শুরু হয় সন্ধে 6:30 পর্যন্ত। তবে এই বোটিং করার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমাকে কিন্তু বোটিংটা আবার তোমাকে ব্যাক করে যেখান থেকে উঠেছো সেখানে পৌঁছে দিতে হবে, নইলে কিন্তু এক্সট্রা চার্জেস লেগে যেতে পারে তোমার বিলের সাথে। বহু দূর থেকে মানুষ ছুটে আসে এই উত্তরাখণ্ডের সবুজ পাহাড়ে ঘেরা লেক নৈনিতালের টানে। অনেক দূর অনেক দূর নৈনিতালের এই লেকে এসে বোটিং না করলে তোমাদের ভ্রমণটা পুরো ইনকমপ্লিট থেকে যাবে। বোটিং করতে করতে হঠাৎ চোখে পড়লো পাহাড়ের উপর থেকে নিচ পর্যন্ত রোপওয়ে সিস্টেম করা হয়েছে। তোমরা চাইলে এই পাহাড়ে ঘেরা শৈল শহরকে রোপওয়েতে চড়েও কিন্তু দেখতে পারবে। আমাদের 1 ঘন্টা টাইম কিন্তু ওভার হয়ে গেছে, 3:30 থেকে 4:30। এবার আমরা ব্যাক করে চলে এসেছি সেই ঘাটে যেখান থেকে আমরা বোটিং শুরু করেছিলাম। নৈনিতালের আরও একটা বিশেষ বৈশিষ্ট্য হলো সন্ধেবেলার সানসেটের টাইমে সূর্যের রিফ্লেকশনের আকাশের রং এবং তার প্রতিফলন লেকের জলের রঙের পরিবর্তন, যেটা তোমরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পরিষ্কার বুঝতে পারবে। এখন সন্ধে প্রায় হয়ে এসেছে, চারিদিকে লাইট জ্বলে গেছে, কিন্তু আমাদের চোখে তখন লাগছে চারিদিকে যেন তারা জ্বলছে চিকচিক করে। ভালো করে লক্ষ্য করলে আকাশের রঙের পরিবর্তনের সাথে লেকের জলের রঙের পরিবর্তনও কিন্তু তোমাদের চোখে পড়বে। আজকের ভিডিওটা থেকে তোমাদের যদি কারোর কোনো বক্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই দেবে। তোমাদের লাইক আর সাপোর্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
পুরো অন্ধকার হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম পাশেই ম্যাল রোডে। সন্ধ্যেবেলা সময় কাটানোর ভালো একটা জায়গা হলো এই ম্যাল রোড। এছাড়াও হাতে কয়েকটা দিন থাকলে রানীক্ষেত আর আলমোড়াটা ঘুরে আসাই যায়। পরের দিন আমরা যাব নৈনিতালের চিড়িয়াখানা দেখতে। তোমাদেরকে সমস্ত ডিটেলসে দেখাবো আমরা কি কি দেখেছি সেখানে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার বাকি ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখো, যেগুলোর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো।